लेसन अपने। भाई सुनो कथाटा तुम मन रेखो আমাদের বাবা মা নেই, গার্জেন বলিস, মুরব্বী বলিস, ওই তো আমাদের সবকিছু, তাই না? এইটা ঠিক, তবে এই প্রবলেম সলভ করার জন্য দুলা ভাইকে দরকার নেই, এটা আমি নিজেই সলভ করতে পারি। আমার এখন যথেষ্ট বড় হয়েছে, আমাকে বিয়ে দিলে আমার এখন একটা বাচ্চা থাকতো, তোমরা আমাকে বিয়ে দাও না। ফাজিল, খুব বড় হয়ে গেছিস না? আমি আপনাদের জন্য একেবারে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে রাখি। এত অস্থির হবেন না, মিস্টার রাও আপনার সঙ্গে পরে কথা বলবে, আর দেখা হবে। ওকে বাই বাই। তাহলে দীপালি কখন আসবে? দীপালির আর তাহলে আগে আসার দরকার, ও না হয় এয়ারপোর্ট থেকে বাইরদের রিসিভ করে একসাথে চলে আসুক। কিন্তু সেটা কি ঠিক হবে? এখানে বেঠিক কি বস, আমি তো বুঝতে পারছি না। তোমার মতো ট্যালেন্ট যদি এই সহজ ব্যাপারটা বুঝতে না পারে, তাহলে আমি ধরে নেবো তোমার অন্য কোনো প্ল্যান আছে, অথবা তুমি বিশেষ কোনো কারণে টেনশনে আছো। না না বস, ওসব কিছু না। আচ্ছা দীপালিকে পাঠালে অসুবিধা কি? দুটো কারণে আমি দীপালিকে পাঠাতে চাই না। ফার্স্ট ওয়ান, দীপালি বায়ারের সঙ্গে একা কিছুটা সময় থাকুক, সেটা আমি চাই না। অ্যান্ড দ্য সেকেন্ড, তুমি, আমি অথবা মারুফ, এই তিনজনের যে কোনো একজন যদি বায়ারদের রিসিভ করতে যায়, তাহলে ওদের প্রতি পারফেক্ট অনার করা হবে। বুঝতে পারছো? অ্যাজ ইউর উইশ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যাও, রেস্ট নেবে, সকালে তোমার সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ স্যার। কাল রাতে এসেছি। হাত নামান। ও সরি, শুনলাম ঘুমিয়ে পড়েছো, তাই ডিস্টার্ব করিনি। থ্যাংক ইউ। এখানে কি করছো? দেখতে তো পাচ্ছেন কি করছি, ছবি তুলছি। ও, তুমি তো আবার ভালো ফটোগ্রাফার, আমার একটা ছবি তুলে দাও না। আমি তো নেচারের ছবি তুলি। নেক্সট উইকে অ্যালিয়ান্স ফ্রান্সেসে আমার একটা এক্সিবিশন আছে নেচারের উপরে, এই জন্য ছবি তুলছি। নেচারের ছবি তুমি যত খুশি তোলো, আমার একটা ছবি তুললে তোমার এক্সিবিশন তো ভন্ডুল হয়ে যাবে না। তা হবে না, কিন্তু আমার মেমোরি কার্ড তো ফুল। মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, এটা একটা সমস্যা হলো। কয়টা মেমোরি কার্ড লাগবে তোমার বলো, এক্ষুনি আনিয়ে দিচ্ছি। থাক, লাগবে না, আপনি ওখানে যান, আমি আপনার একটা ছবি তুলে দিচ্ছি। ভেরি গুড। এটা হবে আমার জীবনের একটা বিশাল পাওয়া, তোমার হাতে তোলা ছবি। তোমার হাতে তোলা ছবি। একটু চুপ থাকবেন, মনোযোগ দিয়ে ছবি তুলেন, একটু ডানে যান, একটু ঘুরেন, সামান্য এবার একটু স্মাইলিং ফেস, একটু হাসেন। হাই মারুফ, তুমি কাল রাতে কোথায় ছিলে?
কোথায় যাচ্ছ মারুফ? বিরক্ত করো না তো, যাও ওনার ছবি তুলো, যাও ছাড়ো। সরি জুহির ভাই, আমি আপনার ছবি তুলতে পারবো না আজকে। ইটস ওকে। কি ব্যাপার আমিন ভাই, মন খারাপ? না আর মনের দোষ দিয়ে লাভ কি? অবস্থা যা দাঁড়াইছে তাতে এখানে মোর চাকরি করা চলবে না। কেন, কি হয়েছে? ওই কথায় আছে না যে সায়ের সাইতে পেয়ালা গরম, পেয়ালা ছাড়াই সে উপস্থিত হয়েছে, এখন মোর চাকরি না খাইয়ে ছাড়বে মনে করছেন? আপনি কার কথা বলছেন? কার কথা কমু আর, ওই জহির স্যারের কথা কইছি, হে নাকি মোর 12টা বাজায় ছাড়িয়ে দেবে। আপনি কি করেছেন? কিছু করি নাই, শুধু শুধু মোর পিছনে লাগছে, কে আনজে লাগছে এইটা বুঝ ধরতে পারতাছি না। আপনি বরং এক কাজ করেন, বড় সাহেবের সঙ্গে কথা বলে দেখেন। না 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 না, ও ওইখানে যাওয়া যাবে না, ওখানে একটু ঘাপলা আছে আর কি। কি ঘাপলা? আর আর কইেন না, ওই মারুফ সাহেবে সে নিজে দায়িত্ব নিল যে ওই গাজীপুর থেকে মাল রিসিভ করিয়া লইয়াইবে, মাল তো আনলেই না আর দোকানেও গেলে না, সারা রাত কোথায় কাটাই আইসে ভোর রাত্রে আইসে উনি হাজির হইছে। এখন বলো কেমন লাগলো আমার আইডিয়া? জহির, তোমার উদ্দেশ্য পূরণ হবে না। জহিরের টার্গেট কখনো ফেল হয়। সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, দিল্লি এখনো অনেক দূরে। যতই দূরে হোক, দূরত্ব অতিক্রম করার কায়দা আমার জানা আছে। এত কনফিডেন্ট তুমি শুধু চেয়ে চেয়ে দেখো আগামীতে কি ঘটনা ঘটে। আমি আমার বোনের জীবনে কষ্ট দেখতে চাই না। আচ্ছা, তোমার বোনকে আমি কষ্টে রাখবো এমন ভাবছো কেন? শুধু অর্থনীতি সুখী, জীবনের সব সুখ না। ভালো, খুব ভালো, আর গরম চা আমার খুব পছন্দ। আমি ফ্লাস্কটা রেখে গেলাম, আপনি পরে খেয়ে নেবেন। আচ্ছা, আর শুনুন, আমি যাওয়ার সময় বাইরে থেকে তালা মেরে যাব, আপনি যে ভেতরে আছেন বাইরের মানুষ যেন টের না পায়, বুঝেছেন তো? জি বুঝছি। তাহলে আমি আর উঠি। ভাইজান, জি একটা সিগারেট দেন না। সিগারেট তো নেই, আর তাছাড়া আপনার এই শরীরে সিগারেট খাওয়াটা ঠিক না। এই যে ওষুধগুলো আছে, মানে এগুলো কখন কোনটা খেতে হবে মনে আছে তো? যে মনে আছে। ঠিক আছে, আমি আসি। আচ্ছা আসেন, কিন্তু জলদি আসেন, আমার আবার এই একা একা থাকতে খুব বেশি ভালো লাগে না। আচ্ছা ঘাবড়াবেন না, আমি তাড়াতাড়ি আসবো, তবে সাবধান, বাইরের কেউ যেন ঠিক না। আচ্ছা।
সাথে দীপালির সম্পর্কের কথা কে কে না জানে? জানবেই তো, কারণ আমি কখনোই ব্যাপারটা গোপন রাখতে চাইনি। তোমার ধারণা এর পরও মৌনতা তোমাকে বিয়ে করবে? মৌনতা বিয়ে করতে রাজি হবে না, তবে তবে মৌনতাকে রাজি করাবে তোমরা, মানে তুমি আর ইকবাল স্যার। কেন, আমরা সেটা কেন করব? তোমরা সেটা এই জন্য করবে কারণ আমি সেই রকম পরিবেশ তৈরি করব। তুমি কি আমাকে ট্রিট করছো? ট্রিট করব কেন আশ্চর্য, আমি জাস্ট কিছু ইনফরমেশন তোমাকে অ্যাডভান্স জানিয়ে রাখছি। এই দেখো তুমি কিন্তু রেগে যাচ্ছ, রাগ করো না প্লিজ। তোমার সাথে আমার অন্যরকম সম্পর্ক, একদিকে তুমি আমার ফ্রেন্ড, অন্যদিকে বসের বউ, আবার কদিন পর হবে বউয়ের বড় বোন। কি পিকুলিয়ার রিলেশন! জহি, তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো? হ্যালো, জি জি জি, সালামুকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছে, অনেক আগে পৌঁছে গেছে, কোনো অসুবিধা নাই। না 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 ভাই, একটু সবুর করতে হবে, সবুর করতে হবে। আরে ভাই, আগে মালামাল হিসাবটা করে লই, হ্যাঁ লোকপানপত্র টাকা পাঠাই দিবেন, এত অস্থির হয়েছেন কেন? হ না না না, পুরো দিতে পারবো না ভাই, না একটু সমস্যা আছে, ওই একটু ক্রেডিট থাক না, অসুবিধা কি? হ্যাঁ 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 রাই, ওকে ওকে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। পান্নাপা, ও পান্নাপা, পান্নাপা, এটা করো নাকি কিনা তালা মারবে এটার মধ্যে? আমি খোঁজ নিয়ে দিচ্ছি, তুইও যা তো, দাঁড়িয়ে আছেন কেন এইভাবে? মানে আপনি মরেও যাইতে বললেন, তো কাকে বলবো? ও তাই তো। খবর পেলেন কিছু? আপনার অনুমানই ঠিক, ইকবাল সাহেব তার গাজীপুরের রিসোর্টে কিছু ফরেনার এক্সপেক্ট করছেন। মানিক রাবের সাথে জহিরের একটা লিংক আছে, ইকবাল আমাকে থ্রেট করে গেল, দুই দিয়ে চার মিলালে আমার অনুমান ঠিক। তো জিএম সাহেব, ম্যাডাম, এখন আমাদের কি করা উচিত? আপনি বললে আমি মানিক রাওয়ের সঙ্গে কমিউনিকেট করতে পারি। না, মানিক রাওকে আমি হ্যান্ডেল করব। Thank you.
বন্ধ, মারুফের এই বিষয়টা আমি আসলে ঠিক কিছুই অনুমান করতে পারছি না। বস, এ নিয়ে তো টেনশন করবেন না তো, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। কিন্তু তাই বলে সে ইনফর্ম করবে না? মেয়ে ঘটিত কিছু হতে পারে, প্রেমে টেমে পড়েছে কিনা কে জানে। তুমি মনে হয় কিছু জানো? না বস, অনুমান করলাম। ওর মতো হ্যান্ডসাম ইয়াং ছেলের পক্ষে প্রেমে না পড়াটাই অস্বাভাবিক। না, আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। আমি সব কিছু গুছিয়ে এনেছিলাম, কিন্তু এর মতো সব কিছুই যেন কেমন। বস বস, আপনি রিল্যাক্স করেন, এটা এমন কোনো বড় সমস্যা নয়। দেখবেন মারুফ একটু পরে এসে হাজির হবে। আর যদি না আসে? তাহলে আমি আর দীপালি যাবো বাইরকে রিসিভ করতে। ভাইজান,